আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আরেকটি নতুন আয়োজন। মধুরা, দীর্ঘ প্রায় দু মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে এই লকডাউন অবস্থা বিরাজমান। বন্ধুরা, বাংলাদেশ সরকার তখনই লকডাউন জারি করেছিল যখন বাংলাদেশ সরকার বুঝতে পেরেছিলেন যে এই করোনা নামক অদৃশ্য শত্রুটি খুব দ্রুত হারে বাংলাদেশের মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে এবং এই অদৃশ্য শত্রুটি তার শক্তি সঞ্চার করছে। ঠিক তখনই বুঝতে পেরে বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করেছিল। কিন্তু বন্ধুরা, এই লকডাউনের জাতাকলে পড়ে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো। যারা দিন এনে দিনে খেত, সেই সমস্ত মানুষগুলোই এই লকডাউনের কষাঘাতে পড়ে খুবই জর্জরিত এবং মানবেতর জীবনযাপন করছে। বন্ধুরা, আজ তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে ভিডিওটি দেখলে অবশ্যই আপনার চোখের পানি না ফেলে থাকতে পারবেন না। তো বন্ধুরা, তাই আশা করব ভিডিওটিতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। বন্ধুরা, এই লকডাউন অবস্থা যখন বিরাজমান, তখন বাংলাদেশ সরকার এই খেটে খাওয়া মানুষগুলোর জন্য কি না করলো? ত্রাণের চাল এবং সবাইকে ঈদ উপহার হিসাবে কতগুলো টাকা দিল, কিন্তু আদৌ কি সেগুলো যথা সময়ে যথা স্থানে যথাযোগ্য যে এই জিনিসগুলো পাওয়ার অধিক হকদার তারা কি পেয়েছে? এটি বন্ধুরা প্রশ্ন থেকেই যায়। বন্ধুরা, আমার প্রশ্ন সেই সমস্ত মানুষগুলোর কাছে যারা এই গরিবের হকগুলা এই কঠিন সময়ের মধ্যেও মেরে তাদের পকেট ভারী করছে, তাদের জীবনযাপন আরও বিলাসবহুল করে তুলছে, তাদেরকে একটুও কষ্ট লাগে না যে আমি কাদের টাকা মেরে এত বিলাসবহুল জীবনযাপন করছি? তাদেরকে একটুও মনে বিবেক বলতে কোনো শব্দ নেই যে আমার এই অট্টালিকার মধ্যে কাদের চোখের পানি লেগে আছে? তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা আগে সেই ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন? এখানে কি করছেন? এই যে দেখলাম যে শাক টোকাচ্ছেন। তো বন্ধুরা, আমি আশা করছি সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন। বন্ধুরা, দেখেছেন যে একজন বুড়ি মা। বন্ধুরা, বর্তমান সময়ে যেখানে এই করোনা নামক অদৃশ্য শত্রুটি সবচাইতে বেশি ক্ষতি করছে অতিরিক্ত ছোঁয়াচে হওয়ার কারণে, কারণ বন্ধুরা এই ছোঁয়াচে হওয়ার কারণে অতি দ্রুত হারে এই রোগটি সংক্রামণ হচ্ছে। বন্ধুরা, যার কারণে এই ভিডিওটিতে আপনারা দেখেছেন যে একজন বুড়িমা সে ভিক্ষা করতে বেরিয়েও ভিক্ষা পায়নি, অবশেষে সে রাস্তার পাশে কিছু শাক লতা পাতা উনি ছিঁড়ছিল, সে অবস্থায় বসে একজন পথচারী তাকে যখন শুধুমাত্র 200টা টাকা দিল, সে এতটাই খুশি হয়েছে যে তার চোখের পানি ছেড়ে দিয়ে সে অনেক দোয়া করেছে সেই পথচারীটিকে। বন্ধুরা, আমি সেই সমস্ত মানুষগুলোকে বলতে চাই যে আপনারা যে এই যে ত্রাণের চাল, ত্রাণের জিনিসগুলো, প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের টাকাগুলো চুরি করে নিজেদের পকেট ভারী করছেন, আপনারা কি আদৌ মানুষ? এই যে দেখুন, আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের জন্য একটি বার্তা। এই যে মানুষটাকে মাত্র 200টা টাকা দিয়ে যেই পরিমাণ দোয়া এবং যেই পরিমাণ সে নেক হাসিল করলো, তাকে লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনি পাবেন? পাবেন না। তাই আমি আশা করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা শিক্ষা নেবেন, যারা এই সমস্ত ট্রাম চোর এবং প্রধানমন্ত্রীর ঈদ খরচের জন্য যে টাকাগুলো মারিং কাটিং করেছেন তাদের জন্য তারা এখনও সময় আছে। আল্লাহর ওয়াস্তে নিজেদেরকে শুধরিয়ে নিন। আর কত টাকা আপনি কামাবেন? কারণ আপনি মরার পরে একটি টাকাও নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। তাই আমি আশা করব যা কামিয়েছেন আল্লাহর ওয়াস্তে অফ যান এবং এবার একটু মানুষের সেবা করুন। মানুষ সেবা করার জন্যই আপনাদেরকে নির্বাচিত করেছে, সেবা করার জন্যই আপনাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে। তাই এবার আল্লাহর দোহাই লাগে, আপনারা এবার একটু জনগণের সেবা করুন। অন্তত যারা খেটে খাওয়া মানুষ বর্তমান পরিস্থিতিতে না খেয়ে দিনাতিপাত করছে তাদের সেবা করুন, দেখবেন আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবে। তো বন্ধুরা, আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, যাতে সে সমস্ত মানুষগুলোর চোখ আল্লাহ তাআলা খুলে দেয়। তো বন্ধুরা, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।